আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভির নিয়মিত আয়োজন ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। সাথে আছি আমি সাইমা তাহমিন, আর বরাবরের মতোই আমাদের সাথে আছে আপনাদের সকলের প্রিয়, অত্যন্ত জনপ্রিয়, যার জন্য আপনারা সারা সপ্তাহ ধরে অপেক্ষা করছেন, ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার, যিনি দুই যুগেরও বেশি সময় ধরে ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, সিভিল লতে আপনাদেরকে আইনি সেবা দিয়ে আসছেন এবং টেলিভিশনের পর্দায় আপনাদেরকে অ্যাডভাইস দিয়ে আসছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। স্বাগতম সবাইকে। দর্শকরা, আপনারা সবসময় মতো রেডি থাকবেন, আপনাদের যত কোয়েশ্চেন আছে ল সংক্রান্ত, বিশেষ করে ইমিগ্রেশন, ন্যাশনালিটি, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস ল সংক্রান্ত, আপনারা অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করতে পারেন এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে দিক নির্দেশনা দিতে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, বরাবরের মতোই স্যার বিভিন্ন ইমিগ্রেশন লয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন এবং আপনাদের প্রশ্নের জবাব দেবেন। যারা আমাদের নিয়মিত দর্শক তারা তো জানেনই, বা যারা আজকে নতুন জয়েন করলেন তাদের জন্য বলে দিয়েছি, আপনারা আপনাদের বিশেষ করে ইমিগ্রেশন ল সংক্রান্ত যে কোনো প্রশ্ন স্যারকে করতে পারেন। আর প্রশ্ন করার সময় অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে রাখবেন এবং টেলিভিশনের পর্দায় যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে ফোন করে সরাসরি স্টুডিওতে আপনারা স্যারের সাথে কথা বলবেন। আর স্যার যেটি সবসময় বলে থাকেন, যেহেতু আপনাদের পুরো সিনারিও স্যারের সামনে থাকে না, সেহেতু স্যারের অ্যাডভাইসটি আপনারা একটি দিক নির্দেশনা হিসেবে নেবেন। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে, আপনাদের ফোন কলসগুলো নিতে। অনেক দর্শক একসাথে ফোন করেন দেশের এবং দেশের বাইরে থেকে, আপনারা সবাই ফোন করতে থাকেন, সেই জন্য হয়তো একটা কিউ হয়ে যায়, আমরা সবার ফোন এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিতে পারি না। তো সেই জন্য অনুরোধ থাকবে, অনুষ্ঠানটি শুনবেন বা রিপিট যখন যাবে তখনও আপনারা কিন্তু অনুষ্ঠানটি আরেকবার দেখে নিতে পারেন। স্যার, শুরুতেই যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যে আমাদের দর্শকদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন পেয়ে থাকি, তারা বলেন যে হিউম্যান রাইটস ক্লেম করা, সো হিউম্যান রাইটস ক্লেম করা বা হিউম্যান রাইটস ক্লেমটা কী, কীভাবে করতে হয়, এটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। হিউম্যান রাইটসের জন্য একটা কনভেনশন আছে, বেসিক্যালি ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, যেটা সেটার বিভিন্ন আর্টিকেলগুলো আছে, সেটার পরিপ্রেক্ষিতে এখানে ইয়েগুলি হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশনগুলো করা হয়। তবে একটা কথা বলি, আমাদের এখানে আরেকটা আইন আছে, সেটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যাক্ট 1998, যেটা ইয়ার 2000 থেকে এনফোর্স হয়, এখনও পর্যন্ত আছে। যদি এখানে এই যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের বেসিসে ওটাকে সমস্ত কনভেনশনটাকে আর্টিকেলগুলোকে ইনকর্পোরেট করা হয় এই হিউম্যান রাইটস অ্যাক্টের মাধ্যমে, তার মানে এটা ফলো করা আমাদের জন্য এখানে এই দেশে এটা বাধ্যতামূলক। অন্যান্য দেশে যেমন কতগুলো নিয়ম আছে, সংবিধান, লিখিত সংবিধান আছে, সেখানে বিভিন্ন ধরনের হিউম্যান রাইটসের আর্টিকেলগুলো যুক্ত আছে, সেগুলো তাদের জন্য বাধ্যতামূলক। তবে যেহেতু আমাদের যুক্তরাজ্যে সংবিধানটা হচ্ছে অলিখিত, আর্টিকেলগুলো লিখিত নয়, সেখানে পরবর্তীতে একটা অ্যাক্ট, আইন প্রণয়ন করার জন্য পার্লামেন্ট প্রয়োজনীয়তা উপলব্ধি করে, যার পরিপ্রেক্ষিতে 1998 সালে অনেক তর্ক বিতর্কের পর এই আইনটা চালু হয়। তো এই আইনের যদিও ব্রেক্সিট হয়েছে, তারপরও ইউরোপিয়ান যে হিউম্যান রাইটসের বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের মধ্যে চলছে, এখনও পর্যন্ত এই আর্টিকেলগুলোর উপর আমরা রিলাই করছি এবং এগুলি নিয়ে মামলা হচ্ছে, এবং এগুলি মামলায় যে রায়গুলো হয় সেগুলো সরকারের উপর, হোম সেক্রেটারির উপর সেগুলো বাধ্যতামূলক। এখন হিউম্যান রাইটসের বিষয়টা হচ্ছে একটা মানবাধিকারের বিষয়, হতে পারে সেটা কারোর ডিসক্রিমিনেশন হয়েছে, যে কারোর যদি ডিসক্রিমিনেশন হয় কোনো রেস, তার কোনো রং, তার ধর্ম, তার গোত্র ইত্যাদি কারণে, তাহলে তাকে এটা অপরাধ বলে গণ্য হবে, এটা আর্টিকেলের এটা ইয়ে হবে, এটা ভঙ্গ হিসাবে পরিণত হবে, তার মানে তার হিউম্যান রাইটস এখানে ব্রিচ হয়েছে। এক্ষেত্রে সে যদি এখানে এফেক্টেড হয়, ভিকটিম হয়, এটা অবশ্যই সে এটার জন্য একটা রেমেডি চাইতে পারে। আরেকটা হচ্ছে যেমন ফ্যামিলি লাইফ আছে, আর্টিকেল 8 আমরা যাকে বলি প্রাইভেট লাইফ বলে, কেউ এখানে অনেক দিন পর্যন্ত আছে, কেউ ফ্যামিলি আছে, বিভিন্ন কারণে তারা ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফের বেসিসে যেটা ক্লেম করে সেটাকে বলা হয় আর্টিকেল 8 ক্লেম। তারপর কেউ যদি মনে করে এখানে তার বিষয়টা সঠিকভাবে দেখা হয়নি, সঠিকভাবে তারটা বিচার করা হয়নি, সেখানে ফেয়ার ট্রায়াল আর্টিকেল 8-এর প্রশ্ন আছে। কেউ যদি মনে করে যে না, তার রাইট টু লিবার্টি চলে যাবে, যেমন আর্টিকেল 5-এর আন্ডারে আছে, কেউ তার জীবন
তার জীবনের উপর হুমকি হচ্ছে, জীবনটা তার জীবন থাকার অধিকারটা, সেটা হচ্ছে আর্টিকেল 2 তে আমরা বলি। এইভাবে এই আর্টিকেলগুলো বেসিক্যালি সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হয় ইমিগ্রেশন হিউম্যান রাইটসের ক্ষেত্রে। হিউম্যান রাইটস অ্যান্ড ইমিগ্রেশনটা প্রায় সময় প্রায় প্রত্যেকটি কেসে কিন্তু চলে আসে, যেহেতু 1998 সালের আইনটা এখনও চালু আছে আমাদের এই দেশে। সেই জন্য যে কোনো আবেদনের সাথে, যে কোনো ডিসিশনের সাথে বলা চলে হিউম্যান রাইটসের বিষয়গুলো চলে আসে। মানে তাদেরকে খেয়াল রাখতে হয় কোনো একটা ডিসিশন নেওয়ার পর কোনো তার আর্টিকেল এই একটা ব্রিচ হচ্ছে কি না, ভঙ্গ হচ্ছে কি না। এই ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে রেমেডি চাইতে পারে, আর ওই সব বেসিসে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। যেমন কেউ যদি বলে না আমার এখানে ফ্যামিলি রাইটে আমি এখানে থাকতে চাই, আমার এখানে অন্য গ্রাউন্ডে আমি থাকতে চাই, যেমন আমার অন্য দেশে গেলে আমার জন্য অসুবিধা আছে, আমার লাইফ রিস্ক হয়ে যাবে, লিবার্টি নষ্ট হয়ে যাবে, এই দেশে আমার লিবার্টি আছে, কাজেই বিভিন্ন কারণে হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশনগুলো করা হয়। হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই একটা সিস্টেম আছে, সেটা নর্মাল অ্যাপ্লিকেশনের মতোই এটা ফি দিয়ে করতে হয়, তবে ফি মওকুবও পাওয়া যেতে পারে। এগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ স্যার, আমরা হিউম্যান রাইটস নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। দর্শক, সময় হয়ে গেছে একটা কমার্শিয়াল ব্রেকে, আমরা বিরতিতে যাব, তবে আপনারা বিরতির পর আবার আমাদের সাথেই থাকবেন আই ওয়ান টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানের সাথে।